বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে আজকে, ও বাবা বান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আজকের আলোচনার মূল এটি হবে যে ও বাবা বান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আজকে আমি যখন বাচ্চাকাল ছিলাম তখন থেকে এই গানটা শুনি। একটা সময় তরিকত কি জিনিস মানতাম না, বুঝতাম না, জানতাম না। এক সময় ভণ্ড বলতাম, এই লোকগুলা ভণ্ড, কীভাবে জিকির করে, কীভাবে কী করে। আবার বলতাম, এটা কেমন কথা বললো, ও বাবা বান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এটা কেমন কথা। আচ্ছা, এই গানগুলো শোনার পরেও দেখা গেছে যে তখন বুঝতাম না, মানতাম না, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণে গেলে এই কথাটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত এই কথাটাই ঠিক যে লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আচ্ছা, আরেকটা বিষয় দেখবেন, অন্য অন্য গাড়ির নিচে যদি মানুষ পড়ে মারা যায় সেটার মূল্য দিতে হবে, তার ফাঁসি হতে পারে সেই ড্রাইভারের, কিন্তু ট্রেনের তলে পড়ে যদি মারা যায় তাহলে কিন্তু তার ফাঁসি হবে না, কারণ এটা সরকারি লাইন, আর এটাকে ব্রেক করলেও অনেক দূরিকে থামে। তাহলে এটার নিচে যদি পড়ে মানুষ মারা যায় কোনো দায় দাবি নেই, কেন? আচ্ছা, তো আজকের কথার মূল হলো, দেখুন, মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে, আমরা এসেছি, কিন্তু আসছি কোত্থেকে? আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কোথায় রেখেছিলেন? সেই আলমে আরওয়ার মধ্যে সমস্ত আত্মাকে রেখেছিল, সেখান থেকে ট্রান্সফার করলেন দুনিয়াতে। আচ্ছা, এখন দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযি খালাকাল মাউতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, সাধনে উত্তম, প্রেম ভক্তিতে উত্তম, ভাবের দেশে সে উত্তম। তাহলে মূলত সুরা মুলকের মধ্যে আল্লাহ কথা বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষার মঞ্চে যদি এসে আমরা পরীক্ষা না দিই তাহলে কিন্তু আমাদের বারবার সেই আসা যাওয়া করতেই হবে, আর আসা যাওয়ার যে কি যন্ত্রণা। তো আজকে যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ও বাবা বান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এই কথাটা আজকে ভেঙে দেব। সেটি কেমন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আমাদের নবী, এটা জানি, কিন্তু তিনিও কিন্তু ভক্তের কাছে তিনি পথ প্রদর্শক, আর পথ প্রদর্শকের আরেকটি ভাষা হলো কি, মুর্শিদ, যে পথ দেখায়। তাহলে তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুহাম্মদ নিজেই মুর্শিদ। তাহলে মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক, যিনি আমাকে আল্লাহর পথ দেখাবে, তিনি আমার মুর্শিদ। তো এখন যে বিষয়টি, যে রাসুলকে যখন বলেছিল হে রাসুল, আপনার হাতে আমার হাত, আর রাসুল কি বলেছে, বেলায়েতের যুগে ওলি আউলিয়া পীর মুর্শিদের হাত আমি রাসুলের হাত, আর রাসুলের হাত আল্লাহর হাত। তাহলে এখানেই বলা হয়েছে ও বাবা বান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, তার মানে আমাদের লাইনে থাকতে হবে। সে লাইনটা কি? আমি যখন মুর্শিদের হাতে হাত দিয়েছি তখন বুঝতে হবে আমি রাসুলের হাতে হাত দিয়েছি, আর যখন আমরা রাসুলের হাতে হাত দিয়েছি তখন বুঝতে হবে আমরা আল্লাহর হাতে হাত দিয়েছি। আর এই কথাটা কোরআনে কোথায় বলেছে? কোরআনের সেই জায়গাটিতে বলেছে, সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত রেখেছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে যিনি মুর্শিদ তিনি রাসুল, ইহাতে নাই কোনো ভুল।
এই কথাগুলো যদি কেউ মানতে পারে তাহলে তার হয়ে যাবে একটা কুল। তবে এখন যে কথার মূল সেটি হলো এখানেই বলা হয়েছে ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তার মানে আমি যখন একজন মুর্শিদের সাথে লাইন দিয়েছি তখন এই মুর্শিদের লাইনটা রাসুলের লাইন হয়ে গেছে, আর যখন রাসুলের লাইন হয়ে গেছে তখন আল্লাহর লাইন হয়ে গেছে। তখন মুর্শিদের লাইনে যদি আমরা না যাই তাহলে আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছাতে পারবো না। এই কথার প্রমাণে কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে সূরা কাহাফ 17 নম্বর আয়াতে, যারা আমার মুর্শিদকে মানল না, ধরল না, বুঝল না, জানল না, তারা পথভ্রষ্ট। আচ্ছা, যদি এই কথা বলে থাকে তারা পথভ্রষ্ট, তাহলে মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, আর সেই প্রদর্শক যিনি তাকে আমরা মানি নাই, ধরি নাই। আচ্ছা, তাহলে ধরি নাই যেহেতু আমরা লাইনের বাহিরের লোকটাই পথভ্রষ্ট, বেলাইনের লোকটাই পথভ্রষ্ট, তাহলে আজকে 30-40 বছর আগে যখন এই গানটি বাজত, ক্যাসেট ফিতা ক্যাসেটের মধ্যে বাজত, তখন আমাদের বয়স ছিল কম, 14-15 বছর বয়স ছিল, তখন এই গানটি শুনতাম। কী কয় রে, কী কয়, এ কথাটা নিয়ে চিন্তা করতাম, ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। কারণ দেখেন, রিক্সা চলে, সিএনজি চলে, বাস চলে, কিন্তু এগুলা কিন্তু আঁকে বাঁকে চলছে, যেখান দিয়ে রাস্তা পায় সেখান দিয়ে চলে যায়, কিন্তু ট্রেন বা রেলগাড়ি যেটা সেটা কিন্তু লাইন ছাড়া চলে না। তাহলে আঁকে বাঁকে কেন থাকবো? সরকারি লাইনের মধ্যে যখন আমি আমার পিছনের বগিটা, এই বগির পিছনে যখন আমি লাইন দিয়ে দিয়েছি, তখন যদি এটা ময়লার ট্যাঙ্কি হয়ে থাকে তবুও সে টেনে নিয়ে যাবে, যদি আমি আঁকড়ে ধরে রাখতে পারি। তাহলে এই আঁকড়ে ধরা অবস্থায় এটার নিচে যদি কোনো মানুষ পড়ে মরে তবুও কিন্তু সরকার এটা নাই ধরে, কারণ সরকারি লাইন। ওলি আউলিয়া পৃথিবীতে যারা বায়াত গ্রহণ করেছে এবং মানুষকে বায়াত করিয়েছে তারাই হলো সেই সরকারি লাইন। সেই সরকারি লাইনের মধ্যে ইঞ্জিন, আর সেই ইঞ্জিনের পিছনে আমি একটা বগি। এই বগি যদি আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে গন্তব্যে ইঞ্জিন যদি পৌঁছায় তাহলে আমার এই ময়লার ট্যাঙ্কিও পৌঁছে যাবে, যদি আমি ধরে রাখতে পারি। এই জন্যই বলা হয়েছে ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তবে যাই হোক, আজকের এই আলোচনাটি কেন করলাম? এ কারণেই করলাম যে এই পৃথিবীর মানুষ তারা মুর্শিদ, পীর মুর্শিদের মাধ্যম ছাড়া তারা আল্লাহকে লাভ করতে চায়। যদি পীর মুর্শিদ ছাড়া যদি কেউ আল্লাহকে লাভ করতে চায় সে কোরআনের বাহিরে চলে যাবে। আচ্ছা, মসনবী শরীফের মধ্যে বলা হয়েছে মা আন্না পীর মা আন্না কাসা শৈতান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। এ হলো মসনবী শরীফ। আর কোরআন বলেছে হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে বায়াত জিনিসটা হতে হবে, এটা কোরআনে হাদিসে পাওয়া যায়, কিন্তু এটাকে যারা অস্বীকার করে এবং আল্লাহর ইবাদত করে, এই কথাগুলো যারা অস্বীকার করে আবার আল্লাহর ইবাদত করে তারা কারা, এটা আপনারা বলবেন, এটুকু আপনাদের জন্য রেখে দিলাম। তবে যাই হোক, এই সমস্ত জগতবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদেরকে দিতে পারি। এবং কী ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।